নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি অঙ্কিতা। দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। বিজেপি ফের শাসনে এলে সংকটে পড়বে মুসলিমদের শরিয়া আইন। ফের বিতর্কিত মন্তব্য করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর। কালীগঞ্জের সড়ক থেকে উদ্ধার নবজাতকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। ফের জোর ধাক্কা খেল কংগ্রেস। রমজান মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল বহুসংখ্যক সংখ্যালঘু যুবক। নির্বাচন ঘনিয়ে আসতেই শহর থেকে গ্রাম সর্বত্রই অতি সক্রিয় কৃপানাথ মালা। বিজেপির বিরুদ্ধে রিপোর্ট কার্ড পেশ করে মোদীর গ্যারেন্টিকে জিরো ওয়ারেন্টি বলে আখ্যা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের। করিমগঞ্জে কংগ্রেসের ম্যানিফেস্টো উন্মোচন। ডি ভোটার তকমাধিকারীদের আইনি সহযোগিতার আশ্বাস ম্যানিফেস্টোতে। সোনায় সার্বিক উন্নয়নের স্বার্থে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান অগপ নেতৃত্বের। বিশিষ্ট সাংবাদিক মনমোহন মিশ্রের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ কার্যক্রম করিমগঞ্জে। বিজেপি ফের শাসনে এলে সংকটে পড়বে মুসলিমদের শরিয়া আইন। মসজিদে বন্ধ হয়ে পড়বে আজান। নিজ সমষ্টি করিমগঞ্জে নির্বাচনী প্রচার ছেড়ে শিলচরে কংগ্রেস প্রার্থীর প্রচারে এসে হিন্দু মুসলিম কার্ড খেলে সংখ্যালঘু ভোটকে আকর্ষিত করার চেষ্টা করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজ্যের প্রতিটি দলের নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। নিজ নিজ সমষ্টিতে প্রচারে ব্যস্ত প্রতিটি দলের প্রার্থী। বরাকে ধরা পড়ল এর পুরো উল্টো দৃশ্য। নিজ সমষ্টিতে নিজের প্রচার ছেড়ে শিলচরে কংগ্রেস প্রার্থীর প্রচারে ব্যস্ত করিমগঞ্জ কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচারে এসে হিন্দু মুসলিম কার্ড খেলে সংখ্যালঘু ভোট আকর্ষণের চেষ্টা করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর। কাটিগড়া বিধানসভায় নির্বাচনী জনসভায় করিমগঞ্জের প্রার্থীকে নিজ প্রচার ছেড়ে শিলচরের প্রার্থীর হয়ে প্রচার চালাতে দেখা যায়। করিমগঞ্জ কেন্দ্রে নিজ জয় একদম নিশ্চিত ধরে নিয়ে শিলচরে এসে হিন্দু মুসলিম কার্ড খেলতে ব্যস্ত বর্ষিয়া নিয়ে আইনজীবী। বিশাল জনসভাকে সম্বোধন করতে গিয়ে কিছুটা উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী বলেন, বিজেপি ফের শাসনে এলে মুসলিমদের শরিয়া আইন বিপদে পড়বে, মসজিদের আজান বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, মুসলিম সমাজকে এখন একমাত্র আল্লাহ রক্ষা করতে পারবে আর কংগ্রেস। সেই জন্য তিনি শিলচর সমষ্টির সকল সংখ্যালঘু ভোটারদেরকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে কংগ্রেস প্রার্থীর কাটিগড়ার জনসভায় এমন মন্তব্যের পর কংগ্রেসীদের মধ্যে বহু প্রশ্ন উত্থাপিত হচ্ছে। প্রকাশ্যে কিছু না বললেও অনেকের মন্তব্য যে নিজ কেন্দ্রে প্রচার ছেড়ে হাফিজ রশিদ চৌধুরী শিলচরে কংগ্রেস প্রার্থীর প্রচারে এসে হিন্দু মুসলিম কার্ড খেলে শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে হারাতে চাইছেন। বিশেষ করে আমি এই সমস্ত সংখ্যালঘুরা বলতেছি যে আপনাদের শরিয়ত বিপন্ন, আপনার কোরআন বিপন্ন, হাদিস বিপন্ন, ইউনিফর্ম সিভিল কোড আসতেছে, একমাত্র কে রক্ষা দিবে? উপকলা তাই যে কংগ্রেস জোট সরকার দিতে পারে না আপনাকে। গতিকে আপনারা অনুগ্রহ করে বুথগুলোকে অন্য প্রদর্শনে আপনারা ভাগ করবেন না। বিভিন্ন মানুষ আসবে, আমাদের দিদি আসবেন, অন্যান্যরা আসবে, আপনারা দিদিকে শ্রদ্ধা করে বলবেন, দিদি আপনাকে আমরা মানি, এই পার্লামেন্টটা কিন্তু আমরা চাই, আপনাদের ওখানে গভর্নমেন্ট করতে পারবেন না, যদি গভর্নমেন্ট করে কংগ্রেস যদি গভর্নমেন্ট করবে সেখানে, যদি আপনি থাকেন অ্যাসেম্বলিতে আপনি আপনার চিন্তা করা যাবে। এখন কিন্তু আমরা দেশটাকে বাঁচাই, জাতিটাকে বাঁচাই, আমরা সবই বাঁচি, ভারতবর্ষ গণতন্ত্র বাঁচক, সংবিধান বাঁচক, এই জিনিসটা অনুরোধ করবেন, করে ভুলটা করবেন না, জিতার তো কোনো চান্স নাই তৃণমূলে, কারণ ভুলটা কেন আপনারা নষ্ট করবেন? সবাই আসেন কংগ্রেসের হাসটাকে শক্ত করেন, আপনারা একমাত্র কংগ্রেসে আপনাদের সুরক্ষা দেবে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সবাইকে সুরক্ষা দেবে। সংবিধান যদি না থাকে এইভাবে বসে কিন্তু মিটিং করতে পারবো না। গতিকে নমাজ পড়তে পারবেন না, ভালো করে আজান দিতে পারবেন না যদি সংবিধানের এই অবস্থা চলে যায়। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 যেটা ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা যেটা আমাদের সংবিধান দিয়েছে, এইগুলা কিন্তু তারা সব চেঞ্জ করতে চাইছে। করিমগঞ্জের কালীগঞ্জে সড়কের পাশে মিলল নবজাতকের মৃতদেহ। উদ্ধার হওয়া নবজাতকটি একটি কন্যা সন্তান। নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালীগঞ্জ ডায়েট এলাকায়। নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর শুনে কালীগঞ্জ ডায়েট এলাকায় ভিড় জমান উৎসুকী জনতা। স্থানীয় জনগণ নবজাতকটি দেখা মাত্রই পুলিশে খবর দেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসকরা জানান, নবজাতক কন্যা সন্তানটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। কোনো এক অবৈধ সম্পর্কের পরিণতিতে জন্ম দেওয়া
পাষাণ মায়ের কাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। নবজাতকটিকে এখানে কে বা কারা রেখে গেছে তাদের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। আজকে সকালে 10:30 সময় পুলিশ কোম্পানি করে নিয়ে এসেছে একটা, এখন নবজাত এটা আজকের দিনে ডেলিভারিও হতে পারে বা 1-2 দিনের ডেলিভারিও হতে পারে, এটা ডেট বলা যাবে না, এজ কত হতে পারে। বাচ্চাটাকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে, শুনে যতটুকু আমি শুনেছি বেসিকের সামনে থেকে নিয়ে এসেছেন। আনার পরে বাচ্চাটার কোনো ধরনের পালস নাই, কোনো হার্ট রেট নাই, বাচ্চা কোল্ড, পেরিফেরি পেইল পুরা, মানে বাচ্চা হয়তো রাত্রেই মারা গেছে। এখন কথা হলো আমার ফাইন্ডিংস যেটা, এটা হলো বাচ্চার ওয়েট 1 কেজি, বাচ্চা মেয়ে মানে ফিমেল বাচ্চা, 1 কেজির বাচ্চা, মোস্ট প্রবলি বাচ্চা প্রিটার্ম, চুল ডেভেলপ করেনি, চোখ ডেভেলপ করেনি ঠিক মতো, চোখ খুলতে পারেনি বাচ্চা এখনো, দ্যাট মিন্স বাচ্চা মোস্ট প্রবলি প্রিটার্ম ছিল। এখন এটা মানে যেরকম ওরা কর্ডকে ক্ল্যাম্প করেছে, কর্ডের ক্ল্যাম্পে লেগেছে যে যারা গ্রামে ডেলিভারি করায় সুতা দিয়ে বাঁধা ছিল, তো মোস্ট প্রবলি এটা ঘরে প্রপারভাবে ডেলিভারি করানো হয়েছে। করার পরে আইদার কোনো কারণে হয়তো বাচ্চা মারা গেছে বা একদিন থেকে বাচ্চা মারা গেছে, তারপরে ওরা কোনো কারণে এটাকে এরকম বাচ্চাকে রাস্তায় ফেলা হয়েছে। তো এটা কারণ খুঁজে বার করা প্লাস বাচ্চার এজ বার করার জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে সিলচার করিমগঞ্জ সিভিল হসপিটাল। হ্যাঁ, পূর্বে অনেক আগে বাচ্চা অলরেডি কোল্ড, যদি বাচ্চা ইমিডিয়েট মারা যায় তো হার্ট রেট যখন থাকে তারপরে ব্লাড সার্কুলেশন থাকলে বাচ্চা গরম থাকে, শরীর গরম থাকে, বাচ্চা অলরেডি কোল্ড পেইল একদম মানে সাদা হয়ে গেছে, টাইম তো পোস্টমর্টম বলতে পারবে, বাট ঘন্টা খানেকের উপরে তো বাচ্চা মারাইছে। পবিত্র রমজান মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বহু সংখ্যক কংগ্রেসীর। বিজেপি নেতা রূপন কুমার পালের হাত ধরে কংগ্রেসের হাত ছেড়ে পদ্মফুলে যোগদান সংখ্যালঘু সম্প্রদায়ের। কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে কংগ্রেসের বিরুদ্ধে খড়্গহস্ত মুসলিম সম্প্রদায়ের লোকেরা, তারা বলেন কংগ্রেস এইবার তৃতীয় স্থানে থাকবে, বিজেপির সাথে AIUDF-এর লড়াই হবে। সংখ্যালঘু যুবকরা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ স্লোগানকে সামনে রেখে দেশ সেবায় নিয়োজিত হবেন। সংখ্যালঘু যুবকরা হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিয়ে বলেন কংগ্রেস AIUDF থেকে সংখ্যালঘু জনতার মোহভঙ্গ হয়েছে, তাই এবার সংখ্যালঘু জনতা বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান। যখন সরকার গড়েছে মানে দেশের কোনো আয়নীতি কোনো জিনিস করছে, সব জিনিস খালি কমিটি কমিশন সবসময় থাকছে, যেমনি আমরা বিজেপি যখন সরকার হয়েছে সবসময় খালি জিনিসটা আগে দিয়ে বাড়তে থাকছে। আমরা দেখো অলরেডি বিজেপি আগে থেকে বিজেপিতে আসলাম, আর এখন পর্যন্ত বিজেপিতে আসি, আমরা যত সময় আমরা দম আছে তখন পর্যন্ত আমরা বিজেপি থাকব। বিজেপি যখন সরকার হয়েছে তখন থেকে দেশ আয়নীতি সবসময় জিনিসও মানুষের বালা পাইছে, সব জিনিসও মানে আয়নীতি থাকছে, কংগ্রেসও ওরকম আসলো না কিচ্ছু নাই। তো বলার কি অপেক্ষা রাখে না যে এখানে করিমগঞ্জ লোকসভা আসনে AIUDF এর সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, কংগ্রেস তো বলবেই, কারণ তারা নিজেদের স্থিতি কি আছে বুঝতে পারছে, এবার তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে তারা কোথায় আছে। আপনি আগেও বলেছি আর শেষবারের মতো বলছি আপনাকে যে আমাদের AIUDF এর সঙ্গেই টক্কর হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে নিজ নির্বাচনী প্রচার তীব্রতর করে তুললেন করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। দলীয় কর্মী পদাধিকারীদের সাথে নিয়ে দিন রাত গ্রামে শহরে প্রচার চালিয়ে যাচ্ছে। সমষ্টির করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কোনায় কোনায় ভোট ভিক্ষা চেতে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রত্যেক দিন 8-10টি নির্বাচনী সভায় যোগদান করছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। উন্নয়নসহ সকল ধরনের সরকারি সুবিধা বিনা ভেদভাবে লাভ করার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও এবার বিজেপিকে ভোট দেবে বলে উল্লেখ করেন। তার প্রত্যেকটি সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতিও ব্যাপক পরিমাণে লক্ষ্য করা হচ্ছে। এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন বলেও জানান বিজেপি প্রার্থী তথা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। ভোটের দিন ঘরে বসে না থেকে ভোটারদের নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানান তিনি। ক্যান্সেল হল আজি 19 আর 20 নম্বর, এই ওয়ার্ডক লই আমি আজি নির্বাচনী সভা হল। এই সভাতে আমার উপস্থিত সব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আসলে আর ইয়াত আমার জনগণও আসলে। আপনি দেখিছে অল্প আগত আমার এটা মিটিং শেষ হল, বহুত মানু আসলে আর সব মানু এতিয়া পজিটিভ আছে ভারতীয় জনতা পার্টিক ভোট দিব। কিন্তু আমি 14-15টা 16টা আর এরিয়াটা বহুত ডাঙর না, এখানে বহুত বেশি মিটিং করব লাগা হয়। মিটিং মানে একটা পরিচয় করলে হল, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এনে ডোর টু ডোর ওয়ার্ক করে আছে চলি আছে, কিন্তু মাঝে মাঝে আমার ডাঙর ডাঙর কেটা মিটিং আমার করব লাগা হয়, এখানে আমি এটা করি। বাকি কাম আমার গ্রাস রুট লেভেলত আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা করেই আছে কন্টিনিউ। এটা আমি অনুরোধ করিছো যে মানুষ ভোট দিয়ার কারণে
ভোট মানুষ ভোট নিদিয়ে এতিয়া আমি এইটাই কই আছো যে আপনাদের ভোট দিয়ক, ভোট আপনার ইউজ করক, ঘরত বই তলাব নাই, ভোট দিব লাগে। এইবার একটা স্পেশাল স্পেশালি তৃতীয়বারের মতো আমার বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক বনাব লাগে, কারণ যে ডেভেলপমেন্ট এই 10 বছর করেছে, গরিব মানুষ যে হেল্প পাইছে, আজি আজি মিটিংত নয় বেলেগ মিটিংতো বহুত মানুষ মই পাইছো, মোক আজ নিজে কৈছে যে দাদা এইবার আমি বিজেপিত ভোট দিম। আর ইয়ার আগত আমি আজিলৈকে একবার ভোট আমি বিজেপিক দিয়া নাই। মই কলো কিয় এইবার দিব, কইছে না এইবার আমি দিম, এর কারণে যে 10 বছর আমি দেখিলো নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আসিলে আর সবকা সাথ সবকা বিকাশ যেটু স্লোগান আসিলে সেটু প্র্যাকটিক্যালি করে আছে। আমি কেটা ফ্যামিলি পাইছিলো একদম ওসর আইসিলে, আই কলে গরিব ফ্যামিলি কলে দাদা আমি এবার ভোট আপনার দিম, বহু আগত আমার বহুত কংগ্রেস আর UDF আমাক মানে আঁতরাই রাখিছিলে বিজেপির পরা, কিন্তু বিজেপি আমাক ফেসিলিটি দিছে, আমার ঘর বনাইছে। এজন মানুষে কইছে আমার ঘর আমি পালু, পাক্কার ঘর, কারেন্ট পালু, আমার লেট্রিন হয়ে গল, আমি চাউল পাই আসু 5 কেজি করে, এবং আমি অরুণোদয় পাইছু, ইমান বস্তু পাইছু, কিন্তু ভোট আমি দিয়া নাই একবার। এইবার আমি ঋণী হয়েছি মোদীজির, এর কারণে মই আমি আজ ভোট দিব। এইবার এনেকুৱা মানুহ নিজে আহি আহি কৈ আছে, গতিকে এইবার ভোট বহুত বেছি আমি পাম। কাস্টিং নহয়, আমি টোটাল 1.5 লাখৰ ওপৰত ভোট পাম, কারণ এই অলপ যে আগত যে কলো এইটো মাইনরিটি মানুহে আছিল, মোক যে কৈছিলে যে অলপ আগত কলো যে ঘটনা, এইটো মাইনরিটি মানুহে আছিল, 5-7টা ফেমিলি আইছিলে মাইনরিটি মানুহ, আই কৈছে গজব গরিব মানুহ কৈছিলে, আমি তো নাজানো ইমান পলিটিক্স, আমাক কংগ্রেস বা UDF মানুহ আই বুঝাই দিয়ে যে বিজেপিত ভোট দিলে আমার কম যাবগি, এর কারণে আমি এইটো সব বাদ দিছো, আমার ডেভেলপমেন্টের কারণে আমি যে ফেসিলিটি পাইছো মোদীজিয়ে দিছে, আমার কংগ্রেস UDF আজিলৈকে দিয়া নাই এক পয়সা, আজি মোদীজি ইমান আমাক হেল্প করে আছে, আমি মোদীজি ঋণী আছো, আমি ভোট দিব। সম্পূর্ণ বেআইনিভাবে ডলু চা বাগানের ভূমি অধিগ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের উপর স্থগিতাদেশ জারি করেছে। বিজেপি ইচ্ছাকৃতভাবে বেআইনিভাবে এই কাজ করেছে, যার ফলে এয়ারপোর্ট নির্মাণের কাজ 10 বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। শিলচরে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে শিলচরে আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে জানান। এদিন বিজেপির বিরুদ্ধে রিপোর্ট কার্ড প্রকাশ করে তৃণমূল কংগ্রেস, মোদীর গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি বলে রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের। এদিন সুস্মিতা দেব বলেন, ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে কলোনির ন্যায় ব্যবহার করেছে, একইভাবে বিজেপি বরাক উপত্যকাকে কলোনির ন্যায় ব্যবহার করছে। বরাকের মানুষের অধিকার হরণে ব্যস্ত বিজেপি, বরাকের প্রতিনিধিরা বিজেপিকে ভয় পায় বলেও কটাক্ষ করেন সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন, ডেলিমিটেশন করে বিজেপি বরাকের মানুষের সাথে অন্যায় করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে শিলচরের মানুষ বিজেপির বিরুদ্ধে উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান তিনি। অনারেবল, সুপ্রিম কোর্ট ডলুবাগানের যে ল্যান্ড অ্যাকুইজিশন হলো, এটাতে একটা স্ট্যাটাস কো অর্ডার দিয়েছে, এবং আমরা সবাই চাইছিলাম যে শিলচরে এয়ারপোর্ট হবে, কিন্তু এই পুরো প্রজেক্টটা বিজেপি সরকারের ইল্লিগাল বেআইনিভাবে জমি অধিগ্রহণ করার জন্যে এখন এই প্রজেক্টটা পুরো আটকে গেল। ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এইভাবে 200টা JCP নিয়ে চা গাছগুলো কেটে দিয়ে ডলুবাগানের লেবারদের মারধর করে কোনো দিন অ্যাকুইজিশন হয় না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এয়ারপোর্টটা করতে চায় বলে ইচ্ছে করে আইন মানেনি, এখন এটা 10 বছরের জন্য এটা পেন্ডিং হয়ে গেল। এখন বিজেপিকে এয়ারপোর্ট করতে হবে না, ওরা বলবে আমরা কি করব, কোর্ট কেস আছে। দিস ইজ আ কনস্পিরেসি অফ দ্য বিজেপি। এইটা একটা আমি বলবো প্রশাসনের একটা DC না, একটা ADC জানে, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারও জানে যে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে পাবলিক নোটিশ লাগে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে। এটা কি রহস্য যে আসাম সরকারের প্রশাসন এই আইনটা না মেনে যে ডলুবাগানের জমিটা আজকে অধিগ্রহণ করলো, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। এখন এই এয়ারপোর্ট হবে কি না এটা কেউ বলতে পারবে না, কারণ এই কোর্ট কেস সুপ্রিম কোর্টে হয়তো 10 বছর চলবে।
সো বিজেপি এটা ইচ্ছা করে করেছে, ইট ইজ আ কনস্পিরেসি থিওরি যে বলার জন্যে বললো যে আমরা শিলচরে এয়ারপোর্ট দিয়েছি আর এইভাবে অধিগ্রহণ করেছে যে এয়ারপোর্টটা এই এয়ারপোর্টটা যেন জীবনেও হয় না। ইট ইজ ইয়েট অ্যানাদার এক্সাম্পল অফ বিট্রেয়াল টু দ্য পিপল অফ বরাক ভ্যালি। দিস ইজ দ্য জেনারেল নোশন অফ বিজেপি। সো এটা এটা কলোনির মতো ট্রিটমেন্ট হলো না তো কী হলো? ভারতীয় জনতা পার্টি বলে আমরা বরাক ভ্যালিতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি, ব্রিটিশও ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, কিন্তু অধিকার কোথায়? সেলফ গভর্নমেন্ট দিয়েছিল। আজকে দুটো MLA সিট কমিয়ে দেওয়া অনেক বড় এবং ইট ইজ আ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। আমাদের অধিকার কেটে নিয়েছে। আজকে 13টা হয়েছে, 26-এর পরে যদি আবার ডিলিমিটেশন হয় 10টাও যেতে পারে। সাবধান করে দিলাম আমি বরাকের মানুষকে। আসামে ডিলিমিটেশন হয়েছে, সেই ডিলিমিটেশন পপুলেশন ওয়াইজ হওয়ার কথা। বরাক উপত্যকায় পপুলেশন বেড়েছে এবং আমাদের 15টা বিধায়ক এলাকা ছিল, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বরাক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং আমি মনে করি বরাকের 2টা কণ্ঠকে প্রতিরোধ করা হয়েছে, সেই সঙ্গে বরাকের যে উন্নয়ন ডেভেলপমেন্ট যেটা বলেন ওনারা, একটা বিধায়ক বছরে কম করে হলো 100 কোটি টাকার সরকারি বিভিন্ন প্রকল্প ওনাদের মাধ্যমে রূপায়িত হয়ে থাকে। বরাক উপত্যকায় 2জন বিধায়ক কম হওয়া মানে 200 কোটি টাকা বৎসরে আমাদের বরাক উপত্যকা থেকে অন্যত্র চলে গেছে। অথচ যেখানে আমাদের জনসংখ্যা অনুযায়ী বাড়ার কথা ছিল 2,50,000 এমনকি 3 লক্ষের উপরেও এক একটা কনস্টিটুয়েন্সি করে আজকে বরাক থেকে এই যে বিধায়ক সংখ্যা কমানো হয়েছে, অথচ আসামের অন্য জায়গায় অতি অল্প সংখ্যক জনগণ নিয়ে এক একটা বিধানসভা এরিয়া চিহ্নিত করা হয়েছে। কাজেই আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সরকার বরাককে বঞ্চিত করেছেন। এক সময় বলা হতো যে আসাম পুরা বাংলাদেশের লোকে ভর্তি হয়ে গেছে, সেজন্য আমরা অনেকে অনেক ত্যাগ স্বীকার করে আমরা NRC-তে আমরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আমরা দাখিল করেছি। আমাদের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। NRC প্রকাশ করার পর দেখা গেল 19.5 লক্ষ লোক বাদ পড়েছে। এই 19.5 লক্ষ লোক বাদ পড়ার পর এই NRC তো গৃহীত হওয়ার কথা, কিন্তু ওনারা অভিযোগ তুলেছেন যে NRC সঠিক হয়নি, নিখুঁত হয়নি, কাজে NRC-টাকে আজকে একটা মানে দুর্দুল্যমান অবস্থায় এটা এটা রেখে দেওয়া হয়েছে। আমি ভারতবর্ষের নাগরিক, আমার যে অধিকার যেটা সেই অধিকার প্রয়োগ করতে হলে আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হয় এবং সেই নাগরিকত্বের প্রমাণ আজ পর্যন্ত বিশেষ করে আমরা জানি। করিমগঞ্জ কংগ্রেসের ম্যানিফেস্টো উন্মোচনে বিজেপি প্রার্থী তথা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে সুইচ অফ সাংসদ আখ্যা জেলা কংগ্রেসের। বিজেপি সাংসদকে সর্বকালের ব্যর্থ সাংসদ হিসেবে উল্লেখ করেন তারা। মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, বিজেপি সাংসদ কৃপানাথ মালা বিগত 5 বছর সাংসদ থাকলেও করিমগঞ্জের উন্নতির জন্য কোনো কাজ করেননি। মহামারী করোনার সময় তার টিকিট নাগাল পায়নি করিমগঞ্জের জনতা। ভয়াবহ বন্যাতেও লাপাত্তা থাকেন করিমগঞ্জের সাংসদ। এই সুইচ অফ সাংসদকে ভোটের ময়দানে মোক্ষম জবাব দেবে বলেও তিনি উল্লেখ করেন। ভোট চাইতে গিয়ে করিমগঞ্জের উন্নয়ন নিয়ে কোনো রূপরেখা নেই বিজেপি প্রার্থীর হাতে বলে উল্লেখ করেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি বলেন, কংগ্রেস প্রার্থী এইবার করিমগঞ্জ আসনে জয়ী হলে সর্বপ্রথম বরাক ব্রহ্মপুত্র মহাসড়ক বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ করবেন, ভৈরবী থেকে গুয়াহাটি ট্রেন চালু করাবেন, করিমগঞ্জ লোকসভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সুতারকান্দিতে আন্তর্জাতিক বাজার চালু করবেন, ভূমিহীনদের মাটির পাট্টাসহ ডি ভোটারদের আইনি সহায়তা প্রদান করা হবে, করিমগঞ্জ হাইলাকান্দিতে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য লড়াই চালাবেন, এছাড়াও মৎস্যজীবী কিরান বাগানে কৈবর্ত সমাজের অধিকার আদায়ে দিল্লি থেকে দিশপুর অবধি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তারা।
জেলা কংগ্রেস সভাপতি বলেন, উদ্দেশ্যহীন বিজেপি প্রার্থীকে ভোট না দিয়ে বরাক তথা করিমগঞ্জের জনগণের জন্য লড়াই করা হাফিজ রশিদ আহমেদকে ভোট প্রদানের আহ্বান রাখেন। জাতীয় স্তরের প্রতিশ্রুতিগুলো হচ্ছে কংগ্রেস সরকার গঠন করলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত পদে 30 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, সঙ্গে প্রত্যেক ডিগ্রি ও ডিপ্লোমাধারী বেকারদের জন্য বছরে 1 লক্ষ ভাতা প্রদান করা হবে। দিস ইজ নাম্বার 1। 2 নম্বর প্রতিশ্রুতি, পুনরায় এনরেগা চালু করা হবে, চালু করে শ্রমিকদের দৈনিক 400 টাকা মজুরির ব্যবস্থা করা হবে। 3 নম্বর প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। 4 নম্বর প্রতিশ্রুতি, বিনামূল্যে স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করা হবে। 5 নম্বর প্রতিশ্রুতি, ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর কংগ্রেস পার্টি। এছাড়াও রয়েছে শিক্ষা, অর্থনীতি, ধর্মীয় তথা পার্সোনাল লয়ের অধিকার, বন্ধ হওয়া স্কলারশিপ পুনরায় চালু করা এবং সাংবিধানিক সকল অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি। দিজ আর দ্য ন্যাশনাল, জাতীয় স্তরের যেগুলো প্রতিশ্রুতি, এই 5টা। আর আমাদের প্রার্থী যিনি আছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, উনার তরফ থেকে 5টি প্রতিশ্রুতি এই ম্যানিফেস্টোতে উল্লেখ রয়েছে। নাম্বার 1, বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মহাসড়ক সহ বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ করে ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত প্রতিদিন এক্সপ্রেস সার্ভিস চালু করা হবে। 2 প্রতিশ্রুতি, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাঠিগড়ার মধ্যবর্তী স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, সুতারকান্দিতে আন্তর্জাতিক বাজার উন্নয়ন ও চালু করা। 3 নম্বর, দরিদ্র ও ভূমিহীন জনগণকে মাটির পাট্টা প্রদান এবং ডি ভোটারদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান। 4 নম্বর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। আই রিপিট এগেইন, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। এছাড়া 3র ও 4র্থ শ্রেণীর চাকরির পরীক্ষা কেন্দ্র সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা। 5 নম্বর, মৎস্যজীবী, কিরান, বাগানি এবং কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়নের জন্য দিশপুর দিল্লি লড়াই চালিয়ে যাওয়া। এই 5টা আমাদের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর তরফ থেকে এই 5টি প্রতিশ্রুতি এবং ন্যাশনাল প্রতিশ্রুতি হচ্ছে এটা। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। Thank you.
জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার গান্ধী জিপি দুর্গানগর রোড আসাম 7872। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 7887133, যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805330, 9955709784। সোনাইর সার্বিক উন্নয়নের স্বার্থে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান অগপর জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়ার।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে জোর কদমে মাঠে নেমেছেন, সেই ক্ষেত্রে পিছিয়ে নেই অগপ দলের নেতারাও। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সোনাইবাজারে একটি দলীয় নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন করেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ, অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরফুইয়া সহ অন্যান্যরা। সেদিনের সভায় প্রথমে উপস্থিত সবাইকে অসমীয়া ফুলন গামছা দিয়ে সম্মান জানান অগপ দলের সোনাই বিধান পরিষদের কর্মকর্তারা। বক্তব্যে অগপর কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বরফুইয়া বলেন, সোনাইবাসী সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে সোনাইবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিত্রজোটের কর্মদক্ষ প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে দিয়ে জয়ী করতে হবে। অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ, কাছাড়ের উন্নয়নের স্বার্থে অগপ সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিত করতে অতিসত্বর মাঠে নামার নির্দেশ দেন। দলের কেন্দ্র কমিটির কার্যকর্তা ভবন আর জেলা কমিটির কার্যকর্তা ভবন এবং যুব পরিষদের কার্যকর্তা ভবন, মাইনরিটি সেলের কার্যকর্তা ভবন এবং কর্মীবৃন্দ এবং বিজেপির আমার মিত্রজোটের বন্ধু আমার রূপম চৌধুরী আর এখানে উপস্থিত আমার মই মুরব্বী সকল, প্রথমে অভিনন্দন জানাই। পূর্ববক্তা ভজন সেন মহাশয় অনেক কিছু মূল্যবান কত বক্তব্য রাখলেন, এটাই প্রথম নয় মিত্রজোটের বিজেপির সঙ্গে এজিপি এলাইন্স যে বহু বছরের আগে একদা ওয়ান্স এ টাইম অসম গণ পরিষদ আমরা ব্রিগ ব্রাদার্স ছিলাম আর বিজেপি আমাদের ছোট ভাই। আমরা সোনাই জনগণকে একটাই কথা বলতে চাই যে আপনারা জানেন পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের বরাকের গৌরব, তার সম্বন্ধে আপনারা জানেন উনি দুইবারের বিধায়ক ছিলেন, পাঁচবারের বিধায়ক ছিলেন এবং উনি দুইবারের আপনার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, উনি আমাদের বরাকের গৌরব। তো ওনার যে জয়টা সময় অপেক্ষায় আছে, আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হবে, আপনারা উন্নয়নের দিকে দেখে আপনারা ভোট দেবেন, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উপরে উঠেই আপনার উন্নয়নকে দেখে আপনারা ভোট দেবেন। আর আমার কর্মকর্তা মিত্র যারা আছেন সবাইকে বলছি, আমরা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে একত্রিতভাবে আমরা কাজ করে যাব আর সোনাই থেকে একটা নজির পেশ করব আমরা, যে সোনাই থেকে আগের এমপি ইলেকশনে ডাক্তার রাজদীপ রায় 51,000 মতো ভোট পেয়েছিলেন, এবার আমরা সবাই মিলে কাজ করে এই ভোটটা 60,000-70,000 ভোট আমরা দেওয়ানির চেষ্টা করব পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। এই বলে আমার সম্পর্ক বক্তব্য শেষ করলাম। মনমোহন মিশ্রের মৃত্যুতে শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রেস ক্লাবের। শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক গতি পত্রিকার সম্পাদক মনমোহন মিশ্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া করিমগঞ্জ সাংবাদিক মহলে। সোমবার দুপুর 2টা নাগাদ দিল্লিতে তার মেয়ের বাড়িতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গতি পত্রিকার সম্পাদক মনমোহন মিশ্র। প্রেস ক্লাব করিমগঞ্জ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথের পৌরোহিত্য সভায় মনমোহন মিশ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মরণসভার সূচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতুরায়সহ অন্যান্যরা প্রয়াত মনমোহন মিশ্রের জীবনের নানান দিক নিয়ে আলোকপাত করেন। তার প্রয়াণ সাংবাদিক জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন উপস্থিত সবাই। দেখতে পাব যে সাংবাদিকতাকে তিনি গ্রহণ করেছিলেন সমাজ সভায়, সাংবাদিকতার একজন সাংবাদিকের
উদ্দেশ্য হল সমাজের পঙ্গ উদ্ধার করা, অর্থাৎ সমাজের যে কিছু মানিন্য আছে তার দূর করার জন্য চেষ্টা করা। এই ব্রত উদযাপনের মহান উদ্দেশ্য নিয়ে মিশ্র তার সাংবাদিকতার জীবন শুরু করেছিলেন যুব সংঘ পত্রিকায়। যুবসংঘ পত্রিকাতে তার লেখাগুলি পড়েছি, সে লেখাগুলি পরে আমার মনে হয়েছে যে তিনি চান সংবাদপত্র জগতে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যে পর্যায়ে গেলে দেশ এবং জাতি উপকৃত। দলের প্রার্থী বিভিন্ন বিষয় নিয়ে বিচার করেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে লেখাগুলা পরবর্তীতে আর ছাপা হয়নি। এইভাবে আমাদের অ্যাকচুয়ালি আমরা লিখেছি, একবারে তো আমরা প্রচুর লেখালেখি করেছি, কিন্তু এখন আমি পক্ষ বিজ্ঞপ্তির উপরে নির্ভরশীল। যদিও সেটা তখন যখন উনি বলেছিলেন তখন অবর্তী মানুষের মধ্যে আমি এবং অংশগ্রহণ করে সম্প্রতি আত্মা নীতি সমর্থন করেছিল। পরবর্তীতে সাগর প্রচন্ড সম্পাদক তার লাউটার দিয়েছেন যে তুমি তো তোমার লেখাগুলো খুব বড় বড় করে ভালো থাকে, এভাবেই লেখে দিই বলো স্যার আমাদের কাজের ফিসটা কেন হয় না। তুমি ঠিক আছে তুমি একটা কাজ করবে, আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল দিয়ে দিচ্ছি। কিন্তু যখনই যাই আমার লেখাটা খুব ভালো লাগে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।